নমস্কার বন্ধু, দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকরা অবহেলিত, বঞ্চিত এবং পীড়িত। সেই জায়গায় শিক্ষামন্ত্রীর সঙ্গে গত বছর কিন্তু তারা আন্দোলনের পর আপাতত আন্দোলন তারা স্থগিত রেখেছিল, কিন্তু বাধ্য হয়ে আবার কিন্তু আন্দোলন শুরু করতে হয়েছে। তো সেই জায়গায় 11ই নভেম্বর যে রাজভবন অভিযান যে কর্মসূচি তারা নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কথা বলবো তার কী প্রিপারেশন, কেনই আবার তাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে, বা এই আন্দোলনের মাধ্যমে কী সফলতা পাওয়া সম্ভব, সবটাই আমরা কথা বলবো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়িকা মধুমি দাদির সাথে। কি বলবেন মধুমি দাদি, কেন আপনাদের আবার আন্দোলনে নামতে হলো? পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ থেকে আমরা পার্শ্ব শিক্ষকদের দাবি নিয়ে যে আন্দোলনের জন্য 11ই নভেম্বর আমরা ঘোষণা করেছি, সেটা আমাদের সফল করতে হবে অবশ্যই অবশ্যই। এবং আমরা মনে করি সারা পশ্চিমবঙ্গে 48,000 পার্শ্ব শিক্ষক তাদের যে দাবি দেওয়া এটা উচিত ছিল। আজকে গত বছরের 11ই নভেম্বরের পর থেকে মন্ত্রী 32 দিনের মাথায় আমাদের কথা বলার পরে আমরা আমাদের আন্দোলনকে স্থগিত করি, কিন্তু যে ভাষ্য ছিল সেটা থেকে উঠে এসেছিল যে দাবি পূরণের চেষ্টা হবে এবং সেই দাবি পূরণ 31শে মার্চের মধ্যেই হবে। অথচ নানা বিষয়ে ইস্যু সামনে দেখিয়ে এবং লকডাউন প্যান্ডামিক আমফান সমস্যা তাকে সামনে রেখে আমাদের এই দাবি পূরণে কোন রকম কোন সদর্থক ভূমিকা কোন সচেষ্ট প্রক্রিয়া আমরা আমাদের এই সরকারের পক্ষ থেকে দেখতে পেলাম না। ফলত আমরা মনে করি যে 1 বছর পূর্তি হয়ে যাওয়ার পরেও যখনও আমাদের এ বিষয়ে সরকার ভাবেনি, তখন আমাদের আর একটা দিনও সময় নষ্ট করার নেই। এই সরকারকে আমাদের আবার জানান দেওয়া দরকার এবং এই সরকারকে আমরা আবার আমাদের দাবি যে পূরণ হয়নি সেই জন্যেই আমাদের 11ই নভেম্বর থেকে আমাদের আন্দোলন শুরু করতে হবে। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলনের সাফল্যের মধ্য দিয়ে আমাদের দাবি যেগুলো আমাদের পূরণ হয়নি বা সরকার করেনি তাকে পূরণ করার জন্য আমরা চাপ সৃষ্টি করবো। এবং আমাদের ইতিমধ্যে কর্মসূচি যেটা ঘোষণা হয়েছে সফল করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। 11ই নভেম্বর আমাদের যেন যেন উপকারে নয় শিয়ালদহ স্টেশনে এসে আমাদের পৌঁছাতে হবে এবং সেখান থেকে আমরা রাজ্যপালকে ডেপুটেশন দেব এবং সেইভাবে আমরা আমাদের এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন পারমিশন ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা সমস্ত সেই কাজ শুরু করে দেবো। হাতে সময় ভীষণ কম, মাত্র 3-4 দিন হাতে পড়ে রয়েছে। এর মধ্যেই সমস্ত 48,000 পার্শ্ব শিক্ষকের কাছে আমি বার্তা দিতে চাই যে একটা দিনও আর সময় নষ্ট না করে আমাদের যারা সংগঠন আছে সংগঠক আছে তারা তাদের নিজস্ব এলাকায় নিজস্ব ব্লকে এবং সব জায়গায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে এই বার্তা পৌঁছে দিন যে 11ই নভেম্বর কিন্তু আমাদের এই আন্দোলনটাকে সফল করার জন্য প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন, প্রত্যেকের উপস্থিতি প্রয়োজন। এবং আমরা আরেকটা খবরও যেটা বলতে পারি যে ট্রেন চলাচলের একটা বিশেষ সমস্যা ছিল, সেটাও যেহেতু 11 তারিখে মিটে যাচ্ছে, 11 তারিখ থেকে লোকাল ট্রেন শুরু হচ্ছে, সুতরাং আমার মনে হয় যে দক্ষিণবঙ্গের আর কোনো সমস্যা রইল না। উত্তরবঙ্গের যে সমস্ত পার্শ্ব শিক্ষক সাথীরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও একটু সমস্যা হয়তো হবে হাতে যেহেতু টাইম কম, কিন্তু তাতেও সমস্যাটাকে মোকাবিলা করে এই কর্মসূচিকে সফলের জন্য অগ্রসর হতে হবে। আর তার সঙ্গে আমাদের আরেকটা কর্মসূচি যেটা রয়েছে যে আমরা আমাদের জনপ্রতিনিধি MLA MP কে আমাদের এই যে দুর্দশা বঞ্চনা এবং শোষণের কথা জানিয়ে যে চিঠি দেবো সেই চিঠিও আমরা ব্যবস্থা করব এবং যে যেখানে আছেন আমাদের সংগঠকেরা আমাদের নেতৃত্বরা তারা দায়িত্ব নেবেন সেখানে এই পত্র পাঠিয়ে দেওয়ার জন্য। সুতরাং আমরা 11ই ডিসেম্বর মন্ত্রীর সঙ্গে কথা বলার পর 12ই ডিসেম্বর যে স্থগিত করেছিলাম কর্মসূচি সেই কর্মসূচিকে আবার কিন্তু আমরা শুরু করছি এই 11ই নভেম্বর 2020 সালের
এইটা মাথায় রেখে একে সফল করার জন্য সবাইকে আমি আমার তরফ থেকে আহ্বান জানাচ্ছি, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। অতএব আমরা দেখলাম যে 11 নভেম্বর যে বার্তা দিলেন মধুমিতা দি, সেই জায়গায় দাঁড়িয়ে কত সংখ্যক পার্শ্ব শিক্ষকেই কঠিন সময়ের মধ্যে তারা আসতে পারে এবং এই আন্দোলনে যোগদান করতে পারে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে আছে। তবে সময়ই কথা বলবে যে পার্শ্ব শিক্ষকরা কত তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে তারা সরকারের কাছে একটা জোরালো বার্তা দিতে পারে, সেটাই আমরা তাকিয়ে আছি। আপাতত এইটুকুনি, নমস্কার।